ভিডিও নিয়ে। তোমরা সকলে জানিও কেমন আছো এবং আমি খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার এবং 26 জুন, এখন সকাল প্রায় বাজছে 10টা। আমি সকালবেলা খেয়ে দিয়ে চলে এসেছি এইখানে, রুমে এখন কেউ নেই। কুসুম গেছে স্নান করতে, মো স্নান করতে গেছে, সকলে স্নান করতে গেছে। সকলকে যেতে হবে কলেজ, সেই জন্য কালকে ল্যাম্প লাইটিং আছে, সেই জন্য সকলে কলেজ যাবে, আমাকেও যেতে হবে, আমিও যাবো। কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর আবার আসি। সবাই চলে গেছে, মোও বেরিয়ে গেছে। মোকে বললাম তুই তাহলে একটু এগিয়ে যা, আর আমি স্নান করতে করতে দেরি হয়ে গেছে, তো এখন যাচ্ছি কলেজে। কলেজে যাই, যদি সম্ভব হয় তো দেখাবো, আর যদি না সম্ভব হয় তাহলে দেখাতে পারবো না, আবার পরে দেখা হচ্ছে। এই দেখো মোকে পেয়ে গেছি, আমরা এখন যাচ্ছি নিউ বিল্ডিং এর দিকে। দেখো মো, আরে আমার মাথায় ছাতাটা দে, মো ছাতা চাপা দিয়ে দিয়েছে, বললাম আচ্ছা। তো আমরা এখন যাচ্ছি নিউ বিল্ডিং এর দিকে, ওইখানে রঙ্গোলি হবে, সেই জন্য ওই কলেজে কিছু কাজ হচ্ছে পুরনো বিল্ডিংটাতে, ওরা রয়েছে পুরনো বিল্ডিং এ, আর আমরা একটু নতুন বিল্ডিং এর দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি এবং এই যে দেখো এখানে ডেকোরেশন চলছে, এখন প্রায় বাজছে 12টা। এখন রুমে চলে যাওয়ার জন্য ম্যাম বলেছে আমাদেরকে, এখানে সবাই বসে আছে দেখো। এখন প্রায় বাজছে 4:30, আমরা আবার বিকেলে চলে এসেছি সবাই মিলে, এখনো এখানে বসে আছি। এই দেখো কি করছি সবাই, কাজ এখনো ফুললি কমপ্লিট হয়নি, বেশ কিছুটা কাজ হয়েছে, সেটাই দেখো। এখনো তো ফুলের কাজ পুরোটাই বাকি, আর এরা এখানে বসে আছে, আমিও বসেছিলাম, উঠে এসে একটু ভিডিও বানাচ্ছি। 5:45, এখন আমরা যাচ্ছি স্ন্যাক্স খেতে। এই দেখো মঞ্জুশ্রী, কুসুম, মৌ সবাই এসেছে, ও মঞ্জুশ্রী ফুল দেখাচ্ছে, ও ফুল মাথায় নিয়েছে সেটা দেখাচ্ছে। তো এখন আমরা যাব হোস্টেলে ক্যান্টিনে, সেইখানে যেয়ে খেয়ে আসবো। সে কি খেতে দিয়েছে জানি না, তো যেয়ে দেখি কি খেতে দিয়েছে, তোর দেখা যাক। এইটা হলো আমি না, রে হলো সুন্দরী। কি সুন্দরী, তোমার নাম কি? তনুষ। তনুষ এখানে কুসুম ফটোগ্রাফি করছে। তোমরা যদি ভালো ভালো ফটোগ্রাফি দেখতে চাও তাহলে কুসুমকে ফলো করতে পারো, এবং বিভিন্ন ট্রিক্স সেগুলো ফলো করতে পারো। এই দেখো হাসছে কেমন, চল কুসুম যাবি যে। এই যে এটা হচ্ছে কলেজ, ক্যান্টিনে খেতে যাওয়ার আগে আমরা নিচে সবাই ঘোরাঘুরি করছিলাম, আর এই যে এত ভালো এনভায়রনমেন্ট, ফুল এইসব দেখছি, ফটো তুলছি, এই করে যাচ্ছি, তো তোমরাও দেখে নাও। দেখো আমরা কলেজ থেকে এখন যাচ্ছি, খেতে যাচ্ছি বিকেলে খাবার খেতে, তারপর আবার আসবো। এখন অনেকখানি মোটামুটি কাজ হয়ে গেছে। এই যে কুসুম, খুব গরম, যাই দেখি কি খেতে দিয়েছে আজকে। এই দেখো আজকে খাবারে দিয়েছে চপ, মুড়ি আর চা, আমরা একটা থালাতেই খাবার নিয়ে নিয়েছি তিনজনে, আমি, কুসুম, মৌ, আর বাকিদের তো পাত্তা নেই এখন। এইখানে মঞ্জুশ্রী রঙ্গোলির জন্য ছবি আঁকছে, আর এই যে মঞ্জুশ্রী ছবি আঁকছে, আর কুসুম ইনস্ট্রাকশন দিচ্ছে, আর এই দিকে কালার মেশানো চলছে। রঙ্গোলিটা আমরা করছি চাল দিয়ে, চালকে আমরা প্রথমে কালার করে নিচ্ছি,
এই যে সবাই কালার মেশাচ্ছে আর বেশ কিছুজন ছবি আঁকছে, আমি ছবিও আঁকা ছেড়েতে আমি ভিডিওও বানাচ্ছি। তো চলো টাইম ল্যাপসে বসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হচ্ছে এটা। তো কমপ্লিট হওয়ার পরেও দেখাবো, কমপ্লিট হলে তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে। এটা আমরা সবাই মিলেই চেষ্টা করছি, তো দেখা যাক কেমন হয়। চলো এখন সকলেই জানিও যে কেমন হয়েছে। অবশ্যই জানিও, কমেন্ট করো নিচে জানাবে যে কেমন হয়েছে। রঙ্গোলি কমপ্লিট, এরপর আরও একটা রঙ্গোলি করতে হবে স্টেজের সামনে, তো সেই জন্য চলে এসেছি। তো এখানে দেখো কত ডেকোরেশনের জিনিসপত্র আনা আছে এবং ডেকোরেশন হচ্ছেও। এখানে পুরো জায়গাটাতেই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং দাদারা কাজ করছে, সাথে আমাদের মেয়েরাও কাজ করছে। এই দেখো কত জিনিসপত্র রয়েছে। আর এইখানে আমি আর ইতি বসে আছি, এদিকে তো সকাল থেকে দেখা যাচ্ছিল না ব্লগে। তো এটা সিমরান, আর দেখো এটা আমরা বানিয়েছি ল্যাম্প রাখার জন্য। এটা ফেব্রিক দিয়ে আমরা আগের বছর করেছিলাম, জানিও কেমন হয়েছে। এতক্ষণে রুমে এলাম, আমি বারান্দাতে এসে ভিডিও বানাচ্ছি, রুমের পাখা চলছে ওই জন্য আওয়াজ আসবে। আর হচ্ছে এখন বাজছে 9:45, কাল সকালবেলা আবার তাড়াতাড়ি উঠে যেতে হবে 1:30-এর মধ্যে রেডি হয়ে। এখন আমার এই ব্লগটা না এডিট করা হয়নি, এটা এডিট করবো। আর আমাকে নিজেকেও ফ্রেশ হতে হবে, সেই সকাল থেকে এরকম একই ড্রেস পরে রয়েছি, তো জানি না কখন ঘুমাবো কী হবে না হবে। তো কালকে
আবার যদি সম্ভব হয় তাহলে আমি ব্লগ করবো। তো আজকে ভিডিওটা বাস এইটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা ভিডিওটা দেখতে পারো। নিচে দেওয়া থাকবে আমার ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, সেখানে তোমরা ছোটো ছোটো ভিডিও দেখতে পাবে। যদি ভালো লেগে থাকে তাহলে সেখানে লাইক করো, ফলো করে দিও। এখন গুড নাইট, তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে, নতুন একটা দিনে। ততক্ষণ থিঙ্ক পজিটিভ, স্প্রেড পজিটিভ। Bye-bye!